আমাদের গেমে নতুন একটা নমিনেটিং কন্ট্যাক্ট বক্স আসছে হ্যাঁ অবশ্যই আজকে না আরও কয়েকদিন আগেই আসছে বাট আমি এখনও এটা ওপেন করে দেখিনি কারণ আমি একটু বিজি ছিলাম এবং এই মুহূর্তে আপনি যদি আমার নমিনেটিং কন্ট্যাক্ট লিস্ট দেখেন এখানে এখানে আমার কাছে একটা ফাইভ স্টার টোকেন আছে ওকে অ্যান্ড আমি দেখব যে এই বক্স থেকে কাউকে নেওয়া যায় কি না অ্যান্ড এই বক্সের একটা স্পেশালিটি হচ্ছে এটা অনলি ক্লাসিক নাম্বার টেন প্লেয়ারদেরকে দিয়েই সাজানো হয়েছে ঠিক আছে এই বক্সে প্লেয়ার হচ্ছে পাঁচজন প্রত্যেকটা প্লেয়ারই ক্লাসিক নাম্বার টেন প্লেয়িং স্টাইল বিল্ড আপ করা ফার্স্টের দিক থেকে যদি আমরা ওডিগারকে দেখি ওডিগার ক্লাসিক নাম্বার টেন অ্যান্ড গুন্ডাগুন সেটাও ক্লাসিক নাম্বার টেন এভাবে সবাই অ্যান্ড এই বক্সের অবভিয়াসলি পাঁচজনের মধ্যে তিনটা ভালো প্লেয়ার হচ্ছে প্রথম তিনটা ওডিগার্ড গুন্ডাগুন এবং দিবালা ঠিক আছে সেই সাথে আরও দুটা প্লেয়ার আছে যেগুলো ক্লাসিক নাম্বার টেন অ্যান্ড একটা কাকতালীয় বিষয় হচ্ছে এ বক্সে শুধুমাত্র দিবালা ব্যতীত প্রত্যেকটা প্লেয়ারের পজিশন হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার মানে হচ্ছে এ ঠিক আছে তো আপনি শেষের দুইটাকে বাদ দিয়ে দেন প্রথম তিনটা রাখেন প্লেয়ার ওডিগার্ড গুন্ডাগুন এবং দিবালা এবং বর্তমানে ক্লাসিক নাম্বার টেনকে ঘিরে কিন্তু একটা আপডেট আছে যেটা হচ্ছে হোল প্লেয়ারের মধ্যে ক্লাসিক নাম্বার টেনের পারফরমেন্স হবে এবং এই প্লেয়ারগুলোকে আপনি সেকেন্ড স্ট্রাইকার এবং অ্যাটাকিং মিডফিল্ডার এই পজিশনগুলোতেই ভালোভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে সো আমি যেটা করব আমার কাছে ওডিগার্ডের ভালো কার্ড নেই একটা কার্ড আছে ওটাও তো একটা ভালো না তো আমি এই কার্ডটাকে নিয়ে নেব অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে অ্যান্ড বাকি তিনটের মধ্যে কিন্তু অডিগার্ডের পারফরমেন্সই বেশি ভালো হবে ওকে তো আমি অডিগার্ডকে নিয়ে নিলাম এখন আপনারাও কি ওডিগার্ডকে নেবেন উত্তর হচ্ছে না আপনার যদি অডিগার্ডকে প্রয়োজন হয় তবেই আপনি অডিগার্ডকে নেবেন যদি আপনার কোনো সেকেন্ড স্ট্রাইকারের প্রয়োজন থাকে তাহলে আপনি দ্বিপালাকে নেন কারণ দীপালা বেস্ট একটা সেকেন্ড স্ট্রাইকার ওকে এছাড়া যেহেতু আমার কাছে সব পজিশনে ভালো প্লেয়ার আছে আমি জাস্ট একটু হাই রেটেড দেখে ভালো প্লেয়ার নিচ্ছি তো ওডিগার্ডের যেহেতু সবচেয়ে বেশি রেটিং এই বক্সে এবং নর্মালি ওডিগেট খুব ভালো প্লেয়ার এজন্যই আমি ওকে নিলাম বাদ বাকি আপনাদের যদি অ্যাটাকিং মিডফিল্ডারই প্রয়োজন হয় তাহলে আপনারা ওডিগেট নেন ওর থেকে ওডিগেট ভালো হবে তবে যদি সেকেন্ড স্ট্রাইকারের প্রয়োজন থাকে তাহলে দিবালা নেন এই বক্সে তিনটা প্লেয়ারই ভালো সেই সাথে আমরা একটু দেখে নেবো যে ওডিগেট স্কোয়াডে কত হয় ঠিক আছে তা আমি আমার অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে চলে যাচ্ছি এই যে আমরা আগে লেভেলিং করে নিচ্ছি আমার লেভেলিং টোকেন অল্প কিছু আছে ওকে আমরা অটো দিয়ে দিচ্ছি আপাতত আপাতত অটো দিয়ে দিচ্ছি যেহেতু আমরা ওর রেটিংটা চেক করবো কত হয় ছিয়ানব্বই হয়ে গেছে অর্থাৎ এটা কিন্তু স্কোয়াডে মে বি একশো চলে যাবে লেটসি ওডি গার্ড মে বি একশো চলে যাবে হুম একশো যেটা ভাবছি সেটাই একশো ওকে স্যার লেফট ফুটি ক্লাসিক নাম্বার টেন আপনি আরামসে একশো প্লেয়ার একশো রেটেড প্লেয়ার ইউজ করতে পারবেন অ্যান্ড অসাধারণ কিন্তু ব্যাপারটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ